জেলখানা একটি বিশেষ স্থান যেখানে দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত আসামিরা অবস্থান করেন। এখানে যে কেউ ইচ্ছা করলেই প্রবেশ করতে পারে না এবং এখানে অবস্থানরত আসামিরাও নিজেদের ইচ্ছা অনুযায়ী চলাফেরা করতে পারে না। কিন্তু পৃথিবীতে এমন কিছু জেলখানা বা কারাগার রয়েছে যেখানে আসামিদের উপর চালানো হয় নির্মম অত্যাচার। এই জেলখানাগুলো রক্তাক্ত ঘটনার জন্য কুখ্যাতি অর্জন করেছে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর পাঁচটি ভয়াবহ ও নির্মম জেলখানা সম্পর্কে। দিয়ারবাকির কারাগার, তুরস্ক। এটি 1980 সালে খুলে দেয়া হয়। এই কারাগারে বন্দীদের উপর নির্মম অত্যাচার চালানো হয়। মানবাধিকার লঙ্ঘনকারী কারাগারগুলোর মধ্যে এটি অন্যতম। এখানকার বন্দীদের উপর শারীরিক, মানসিক এমনকি যৌন নির্যাতন চালানো হয়। এই অবস্থা থেকে বাঁচার জন্য বন্দীরা মাঝে মধ্যেই আত্মহত্যা করে থাকে। এই কারাগার অবসানের জন্য অনেক আন্দোলন সত্ত্বেও এটি এখনও কার্যকর। বিশ্বের সেরা পাঁচটি কুখ্যাত জেলখানার মধ্যে এটির অবস্থান 5 নম্বরে। কারান্ডিরো পেনিটেনশিয়ারি কারাগার, ব্রাজিল। 4 নম্বরে থাকা ব্রাজিলের কারান্ডিরো পেনিটেনশিয়ারি কারাগারটি ইতিহাসের সবচেয়ে খারাপ, নৃশংস, বিপজ্জনক ও কুখ্যাত কারাগারগুলোর মধ্যে একটি। এটি 1920 সালে নির্মিত হয় এবং 1956 থেকে 2002 সাল পর্যন্ত কর্মক্ষম ছিল। এখানে 46 বছরের ইতিহাসে 1300-এর বেশি বন্দী হত্যার ঘটনা ঘটে। 2002 সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টের পর ব্রাজিল সরকার এটি বন্ধ ঘোষণা করেন এবং ধ্বংস করে দেন। কারাগারের একটি অংশ এখন জাদুঘর। গীতারামা কেন্দ্রীয় কারাগার, রুয়ান্ডা। এটিকে পৃথিবীর জাহান্নাম বলে আখ্যায়িত করা হয়। রুয়ান্ডার এই কারাগারটি 1990 সালে 400 জনের জন্য নির্মিত হয়েছিল, কিন্তু এখন এখানে প্রায় 7000 আসামি বাস করেন। এখানে প্রতি বর্গগজে 4 জন আসামি বাস করেন। এখানকার আসামিরা খাবার নিয়ে প্রতিনিয়ত দ্বন্দ্বে লিপ্ত হন, কারণ খাবার এখানে খুবই দুর্লভ বস্তু। এখানে আসামিরা খাবারের জন্য একে অপরকে হত্যা পর্যন্ত করে থাকেন। ক্যাম্প 22, উত্তর কোরিয়া। দ্বিতীয় স্থানে থাকা উত্তর কোরিয়ার কারাগার ক্যাম্প 22 অন্যতম একটি ভয়াবহ কারাগার। এটি কওয়ান লিসো 22 জন রাজনৈতিক বন্দীর জন্য 1965 সালে নির্মিত হয়েছিল। রাজনৈতিক বন্দীদের এবং তাদের পরিবার পরিজন এমনকি শিশুসহ এখানে এসে রাখা হতো, যাতে শত্রুর শেষ অংশও উপড়ে ফেলা যায়। 1965 সাল থেকে এখানে প্রায় 50,000 বন্দী আনা হয় এবং বিভিন্ন সময় এদের ল্যাবে রাসায়নিক বোমা সহ অনেক কিছুর জন্য গিনিপিগ হিসেবে ব্যবহার করা হয়। একজন এখান থেকে পালাতে চেষ্টা করলে তার পরিবার সহ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এডিএক্স ফ্লোরেন্স কারাগার, মার্কিন যুক্তরাষ্ট্র। প্রথম স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের এডিএক্স ফ্লোরেন্স কারাগার সর্বোচ্চ প্রশাসনিক সুবিধাভোগকারী কারাগার। এ জেলখানাটি আমেরিকার সবচেয়ে ভয়ানক অপরাধীর জন্য একটি সুপারম্যাক্স কারাগার। এটি কলোরাডোর মধ্যে অবস্থিত। এখানে সাধারণত অন্য দেশ থেকে আনা বন্দীদের রাখা হয়। এখানে মানবাধিকারের কোনো স্থান নেই। কারারক্ষীরা বন্দীদের উপর শারীরিক, মানসিক এমনকি যৌন যে কোনোভাবে নির্যাতন চালাতে পারেন। এখানে অনেকেই আত্মঘাতী হতে চেষ্টা করেন। এটিকে জাহান্নামের ক্লিনার সংস্করণ কারাগার বলা হয়। তো বন্ধুরা, বিশ্বের সেরা 5টি কুখ্যাত জেলখানা সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো জানান আমাদের কমেন্টে। আর এরকম অদ্ভুত ও রহস্যময় ভিডিও পেতে ধরণীর সাথেই থাকুন। ধন্যবাদ।